আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে ভালোবাসতেন বলে ছোট স্ত্রীর হিংসা হতো, ছোট স্ত্রীর হিংসা হতো। তাদের হিংসা কেমন ছিল খুব মনোযোগ দিয়ে শোনেন। এবং আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করেছিলেন, মারা গেছিলেন, আল্লাহ রসুল কতটা কষ্ট পেয়েছিল, কি ঘটনা ঘটছে ছোট্ট করে বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। বলছে নবী খাদিজাকে রেখেছি তোমায় কলিজাতে, সর্বসেরা বিবি তুমি মোর, পেয়েছি তোমায় সুখে দুঃখেতে। আজ বলছে নবী খাদিজাকে, বলছে নবী খাদিজাকে পেয়েছে তোমায় সুখ দুঃখেতে, বলছে নবী খাদিজাকে রেখেছে তোমায় কলিজাতে, সর্বসেরা বিবি তুমি মোর, পেয়েছে তোমায় সুখ দুঃখেতে। আজ বলছে নবী খাদিজাকে, তারপরে দেখেন এই কথা শুনে খাদিজা বলে ওগো আমার স্বামী, হাসরে কুটির ময়দানে কেমন চিবে না মনে, যেদিন হবে না কেউ কাগার সেদিন যদি আমায় জানা ভুলে। এই কথা শুনে মন নবী উপবনে তোলে, এই কথা শুনে মন নবী কাকে তুঘাত উপবনে তোলে। পালে খোদা কতটা ছুটা, পালে খোদা কতটা ছুটা, আমি আর খাদিজার মাঝে বলছে নবী খাদিজাকে রেখেছে তোমায় কলিজাতে, বলছে নবী খাদিজাকে রেখেছে তোমায় কলিজাতে, সর্বসেরা বিবি তুমি মোর, রেখেছে তোমায় সুখে দুঃখেতে। আজ বলছে নবী খাদিজাকে, আল্লাহ রাসূল আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটা বেশি ভালোবাসতে, একদিন আম্মাজান আয়েশা মানে ছোট স্ত্রী আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলছে হে আমার প্রাণপ্রিয় স্বামী, হে আল্লাহর নবী, আপনি ওই বুড়ি মহিলা খাদিজা যার 40 বছর বয়স, ওই বুড়ি মানুষটাকে আপনি এত বেশি ভালোবাসেন, আমি আয়েশা, আমার তো অল্প বয়স, আমি তো এখনো পর্যন্ত ইয়ং আছি, আমি এখনো সুন্দরী আছি, আপনাকে আমার ভালো লাগে না, আপনি কেন আমাকে এতটা ভালোবাসেন? তখন আল্লাহ রাসূল জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি। ওই দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতনি মুবারক মানে গালটা টিপে ধরে বলেছিল, ও আয়েশা খবরদার খবরদার, কোনো দিনের জন্য কোনো দিনের জন্য আমার খাদিজাকে নিয়ে উল্টো পাল্টা কথা যেন আমি আর না শুনি। আল্লাহ রসুল বলছে আয়েশা তুমি আমার স্ত্রী হতে পারো, তবে তুমি আমার সুখের সময়ের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার সুখ এবং আমার দুঃখ উভয় সময়ের স্ত্রী, তাই আমি আমার খাদিজাকে বেশি ভালোবাসি। কবি লিখছে দেখেন, মধুর মিলনে প্রেমের বাহার, ভালোবাসা উজাড় করা মন প্রাণ, নবী না খেলে করতো না আহার, একদিন আয়েশা বলে ওগো আমার প্রাণের স্বামী, চঞ্চল ভালোবাসা খাদিজা আমার মাঝে আছে কি কমে, চঞ্চল ভালোবাসা খাদিজা আমার মাঝে আছে কি কমে, শোন বিবি দুঃখ সবি, শোন বিবি দুঃখ সবি, তোর হয় দেখলে যে ঘেরাতে, বলছে নবী খাদিজাকে দেখেছি তোমায় এইবারে
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূলের বড় স্ত্রী মারা গেল, আল্লাহ রাসূল আর নিজেকে ধরে রাখতে পারলো না। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ালো, আম্মাজান খাদিজার কবরে শোয়ানোর পর যখন তানার দাফন কাফন হয়ে গেল, যখন কবর দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেল, সবাই একে একে বাড়ি চলে যায়। আমার আপনার নবী আম্মাজান খাদিজার কবরের পাশে বসে বসে অঝরণ নয়নে কাঁদে, অঝরণ নয়নে কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবাগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজার দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে, আপনি বাড়ি চলুন, এখানে আর কেউ নাই, সবাই যে যার বাড়িতে চলে গেছে, আপনি কেন বসে আছেন, আপনি বাড়ি চলুন। আল্লাহ রাসূল বলেছিল, আমার সাহাবারা তোমরা ফিরে যাও, আমি আমার খাদিজাকে ছেড়ে আমি এখান থেকে রাসূল যাব না, তোমরা চলে যাও, এদিকে তাকান, পাদান যা হয়েছে ওদিক হয়েছে, এদিকে তাকান, যা হয় ওদিক হোক। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা তোমরা চলে যাও, আমি নবী বাড়িতে যাব না। সবাই হাত ধরে টানি, আল্লাহ রাসূলকে তুলে নিয়ে যায়। আল্লাহ রাসূল যেতে চায় না, জিজ্ঞেস করছে, হে নবী আপনি কেন বাড়িতে যাবেন না? তখন আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, আমার সাহাবারা আমি যদি এখান থেকে চলে যাই, আমি 40 কদম চলে যাব, মন কান্নাগির ফারিস্তারা খাদিজার কবরে নেমে আসবে, এসে খাদিজাকে তুলে বলবে, বলো তোমার রবকে, বলো তোমার নবীকে, আর বলো তোমার তোমার ধর্ম কি। যদি আমার খাদিজা 3টে প্রশ্নের উত্তর না বলতে পারে, আমার খাদিজা চির জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সেনা সহ্য করতে পারবো না, আমি নবী বসে আছি, কখন মন কান্নাগির ফারিস্তারা আসবে, তারা যখন আমার খাদিজাকে প্রশ্ন করবে, আমি নবী, আমার খাদিজার প্রশ্নের উত্তর আমি নবী দেব, আমি নবী দেব, তাই বসে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল সালামকে পাঠালো, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে গিয়ে বলো চিন্তা করতে বারণ করে দাও। জিবরাইল সালাম চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়িতে চলে যান। আল্লাহ রাসূল বলে, আমি ও জিবরাইল, আমি বাড়িতে যাব না। জিবরাইল বলে, আল্লাহ আপনাকে বাড়িতে যেতে বলেছে, আপনি চলে যান। আল্লাহ রাসূল বলে, আমি যাব না, আমার খাদিজার কবরে যতক্ষণ সওয়ালের জবাব না হবে আমি নবী যাব না, আমার খাদিজা যদি সওয়ালের জবাব ভুলে যায় আমি নবী নিজে উত্তর দেব। জিবরাইল সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, আপনার স্ত্রী খাদিজা কবরের মধ্যে যদি 3টে প্রশ্নের উত্তর না দিতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে স্বয়ং নিজেই মুনকার নাকির ফেরেশতাদের সওয়ালের জবাবটা দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, কোন খাদিজা, এ কোন খাদিজা? যদি খাদিজা কবরের মধ্যে সওয়ালের জবাব না পারে, আমার আল্লাহ আরশে আজিম থেকে নিজে মুখে মুনকার নাকির ফেরেশতাদের সওয়ালের জবাব দিয়ে দেবে। শেষ কথা বলছি, দেখেন, আজ বলছে নবী খাদিজাকে।